সরকারি আসনে ঢুকি নোপা এটা পরিয়ালর কাষত আমি ND24 উপস্থিত হয়েছি। এয়া হয়েছে গহপুরের গোপাল বস্তির পরিবেশ। ক্যামেরা খসি নিবিড় আছে, এটা পরিবেশ দেখাব। এয়া হয়েছে মন কর গোপাল বস্তির এটা বাসগৃহর পরিবেশ, আর 10 নং ওয়ার্ডর ঘগড়া পঞ্চায়েতের 10 নং ওয়ার্ডর এই বাসগৃহটি মন করক। আজি কুপতি সরকারের কোনো একটা আসনিয়ে ঢুকি পোনা এই পরিয়ালটোত, আর একমাত্র ঘরখন ইতিমধ্যে জহি খহি গেছে। আমি ND24-এ গহপুরের ঘগড়া পঞ্চায়েতের 10 নং ওয়ার্ড গোপাল বস্তির দেখাই আছো। এয়া হয়েছে সরকারে কোনো ধরনের আসনি ঢুকি নোপা একটা পরিয়ালের পরিবেশ। আসলে বেড়র ডর ডর ফুটা হয়ে গেছে, কিন্তু আজি কুপতি সরকারের যধানমন্ত্রীর আবাগৃহ নামত কোনো ধরনের ঘর পোৱা নাই। আর আমি গৃহস্থ আছে কথা চেষ্টা করি। বাইদেউ মই আপনার আসলে পোনে পোনে আছো, কখন আপনার নামটো? মোৰ জাসিন্তা কেরকেরে। আর ঘর দেখি একেবারে ভাঙি ছিঙি গেছে, কিন্তু কোনো নিদিয়ে খুঁজিলেও নিদিয়ে তো আর কি করিম, আর সরকারক ভোটে দিও অকলে আমি, কিন্তু আজিলৈকে তো একুয়ে পোৱা নাই। আমি সবে পাইছে লেটিন সেটিং, আমি তো নাই পাও, সেখানে আমি আর একুয়ে না পাও স্যার, একুয়ে নাই আমার, একুয়ে নাই। অনলি আমি নিজে কামানি করাটো হে খাও, আর তেনেকে চলি আছো। আমি একুয়ে নাই কইছো তো, একুয়ে নাই। বহুত খুঁজিলো আমি গাঁৱৰ যি মানে হেৰি সকলক, ডাঙৰ যিবিলাক মানে সম্পাদিকা কিবা কিবি থাকে সিহঁতক বহুত খুঁজিলো, নাই। যেতিয়া আমি এনেকেই আমি চলো হাজিৰা কৰি, ভোট দিয়ে নাই দিওঁ, আমাৰ হাজবেণ্ডো দিয়ে, ময়ো দিওঁ, গোটেই আমি ফেমিলিটো দিওঁ। ইয়াত বৰষুণ হ'লে কিদৰে ইয়াত থাকে? কিবা চুকত লুকাই থাকোঁ, আৰু বেছি হাৱা পানী আহিলে আমি লোকৰ ঘৰত পলাই গুচি যাওঁ। এটা চৰকাৰক কি অনুৰোধ জনাব? সরকারে আর কি দিয়ে, আপনাদের এতে আহিছে আর কি দিয়ে নিদিয়ে আর আপনাদের জানিব, আর এটা চাই লোক আমার ঘর দুয়ার কি অবস্থা আপনাদের তো নিজেও জানিছে। আপনার একটা সরু বাচ্চাও আছে? সরু বাচ্চাও আছে, লগত মই হাজিরাও করব নো, আর হাজবেন্ডে যি কামানি করে অল্প স্বল্প দিয়ে এইটুতে অল্প স্বল্প খাও আর থাকো। এয়া হয়েছিল গৃহস্থর মনের কথা। কোনো ধরনের সরকারি আসনি আজিলেক পোৱা নাই, না গ্যাস পাইছে, না লেটিন পাইছে, না অরুণোদয় আসনি পাইছে। প্রধানমন্ত্রী আবাগৃহ যোজনার যে অধীনত একটা ঘর পাবলে সক্ষম হওয়া নাই। আর আমি ND24-এ গহপুরের গোপাল বস্তির পৰা দেখাইছো ঘরের পরিবেশ, ইতিমধ্যে ভাঙি ছিঙি জ্বলি গৈছে। কিন্তু আজি কুপতি সরকারের কোনো বিষয় বিয়ার চকুত পড়া নাই। এয়া হয়েছে গহপুরের সত্র গোপাল বস্তির পরিবেশ। আর প্রধানমন্ত্রী আবাস যোজনার নামত একো এটা ঘরও পোৱা নাই। আমি পোনে পোনে গহপুরের ঘগড়া পঞ্চায়েতের গোপাল বস্তির পৰা এটা দুর্বিষহ পরিয়ালের জীবন কথা দেখার চেষ্টা করি। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।